যারা লিফটে উঠেছো তারা সবাই এটা এক্সপিরিয়েন্স করেছো যে যখনই তুমি লিফটে উপর থেকে নিচে নামছো হঠাৎ করে মনে হচ্ছে ওজন কমে গেছে এবং অনেকের কাছে মনে হয় এটা মনে হয় আজীবন হলেই ভালো হতো। খেয়াল করে দেখো এটা কেন মনে হয় সেটা একটা ব্যাখ্যা আছে। তুমি যখন লিফটে উপর থেকে নিচে নামো তখন তুমি আসলে লিফটের মেঝের উপর একটা বল প্রয়োগ করো, রাইট? যে বলটা হচ্ছে তোমার ভর এবং গ্র্যাভিটির হচ্ছে যে গুণফলের সমান, তথা 490 নিউটন, হয়তো বা এই কেসে যখন আমরা ভর ধরছি 50 কেজি। কিন্তু যখন তুমি এখন প্রতিক্রিয়া বলটি লাভ করবে, যেহেতু আমরা এখন লিফটের ত্বরণ হিসাব করছি, আমাদের প্রতিক্রিয়া বলটা আসবে m × g − a তথা 50 × 9.8 − 2 বা 50 × 7.8। অর্থাৎ আমাদের যে প্রতিক্রিয়া বলটা আমরা ফিল করছি সেটা কিন্তু অবশ্যই আমাদের প্রয়োগকৃত বল অপেক্ষা অনেক কম। দ্যাটস ওয়াই আমাদের কাছে মনেই হয় যে আচ্ছা তার মানে আমাদের ওজন কমে গেছে। তো এটা হচ্ছে মেইন রিজন ওয়াই আমাদের মূলত ওজনটাকে কম ফিল হয়, সেটা আমরা আই গেস সবাই জানি। তোমার কাছে প্রশ্ন হচ্ছে হোয়াট ইফ আমাদের এই এর মানটা 2 মিটার/সেকেন্ড না হয়ে এর মানটা 15 মিটার/সেকেন্ড² হয়ে যায়, তখন তুমি মূলত কি এমন ফিল হবে? আশা করি তুমি এই জিনিসটা নিয়ে একটু চিন্তা করবে এবং আমাদেরকে কমেন্টে জানাবে যে তোমার তখন এক্স্যাক্টলি কি ফিল হবে বা তোমার সাথে এক্স্যাক্টলি কি ঘটবে। আর কারো যদি উত্তরটা এখনই জানার ইচ্ছা থাকে তাহলে এডুহাইভ অ্যাপটা ডাউনলোড করো এবং সেখানে নিউটনিয়ন বলবিদ্যায় লিফটের ধারণার ভিডিওটি দেখে ফেলো, তাহলে তুমি জেনে যাবে যে আসলে তোমার সাথে কি ঘটতে যাচ্ছে। Thank you.